হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিনি অফ ব্লগস। তো এখন আফিফকে নিয়ে স্কুলে যাব, সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম। তো ওপো এদিকে রেডি হচ্ছে আমাদের নিয়ে যাওয়ার জন্য, আফিফ এদিকে বসে বসে ফোন দেখছে আর মুড়ি খাচ্ছে, একটু ফোন দেখছে, আর আমি ক্যামেরাটা নিয়ে এইদিক ওইদিক করেই যাচ্ছে। আর রিমির লুক একবার দিয়ে দিলাম। তো আমাকে থেকে এখনই বাড়ি আসলাম, বাড়ি এসে আমি এইদিকেই বাজার যাবো, অনেক দিন থেকে বাজার যাইনি। তো বাজারে একটু কাজ আছে, সেই কাজটা করে আসি, তারপরে বাড়ি এসে আবারও তোমাদের সঙ্গে কথা। সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো বিকেলবেলায় অপু এখন হরলিক্স খাবে, ও বাজারে যাচ্ছে, তো ওই জন্য হরলিক্সটা গুলে নিচ্ছে। আর আমি সকালে যেই কাজে বাজারে গেলাম, তো সকালে আমার সেই কাজটা হয়নি। তো আমি ভাবছি এখন একটু বাজার থেকে ঘুরে আসি, ওকে হরলিক্সটা দিয়ে দিই। আমার সোনাটা যেন একটা পাগল, ক্যামেরার সামনে কখনো ভালো করে কথা বলবে না, আর কথা কখনো শোনা। আমি এখন বাজার যাবো, ওকে হরলিক্সটা দিলাম, তো রেডি হচ্ছে, একটা শর্ট ভিডিও করলাম। তো ঈদের টাকা দিচ্ছে না, গরিব মানুষ হয়ে গেছে, নেব আমি এইটা এইটা, বুঝতে পারছো? এইটা আমার ছেলে আর আমার মিলে, তো আমি বলে দিলাম আমার ছেলের পরীক্ষায় যেন আমার কলকাতায় যাওয়া ক্যান্সেল হয়ে গেল, নাহলে ক্রেডিট কার্ড নিতাম, নিয়ে ওকে ধ্বংস করে দিতাম। ধ্বংস করি আমি তোমাকে, হ্যাঁ ধ্বংস করি, বলো তোমার ক্রেডিট কার্ড নিয়ে আমার মতো বউ তুমি কোথাও গেলে পাবে না, বুঝছো? এমন একটা ছেলে দেখছো যে আমি বকে যাচ্ছি কিন্তু ক্যামেরাতে আমার সঙ্গে বকে না, মানে কথা একদমই অল্প বলে। কিছু কিছু মানুষ এসে বলে যে আমি আজ পর্যন্ত অপুর কথা একটা বুঝতে পারে না, মানে বাংলাদেশের মামাটা আসে না, ওই মামাটা আমাকে একদিন বলছে অপুর একটা কথা বুঝতে পারে না, মানে মুখ থেকে কথাই বেরোয় না এমনভাবে কথা বলে। তো এত বলি যে মানুষের সঙ্গে একটু ভালোভাবে কথা বলবে, ফ্রেশভাবে কথাটা বলবে, আর তোমার কথাটা শুনতে পায়, কিন্তু ওর কথা কেউ শুনতে পায় না। এমনকি ওর মা খালা সবাই বলে ওর মুখ থেকে কথা বেরোয় না, বলে মুখটাকে মানে ঠুকে দেবো এমন মনে হয়। তো চলো এখন বাজার যাই, আর ও আমাকে টাকা দিচ্ছে বাজার যাওয়ার। আমি দাও কেন, এইভাবে অপমান করো না বউটাকে, প্লিজ প্লিজ। আর কতদিন কি দিল এটা আমাকে? ক টাকা? 1 2 3 মাত্র 3000 টাকা? 3000 টাকা আমার এক কোনো হবে না, আমি তোমার ব্যাটে জামা কিনবো না তাহলে, বুঝছ? কি ছেলে রে, আমার ইউটিউবে মান সম্মান কিচ্ছু থাকলো না। ও আমাকে এখন 3000 টাকা দিল, এটা শুধুমাত্র আফিফের জন্যে জামা কাপড় কিনতে, আর আমি একটু পার্লারে যাবো সেই টাকাটা, আমার শপিং করার টাকা। আমার তো মানে রামপুরহাটের জিনিস চোখে ধরে না, ভালো লাগে না, দাম দিয়ে জিনিসটা কিনবো কিন্তু পছন্দ হয় না, আমি ভুলভাল কিছু কিনি না তোমরা জানে। তো সেই কারণে আমি অনলাইনে সব কিছু অর্ডার দিয়েছি, তো সেটা আমি ওর ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করে দিয়েছি, আর বাকি লাগলে আবারও দেবে। তো এখন আপাতত যে 3000 টাকা দিলে ওটা শুধু আফিফের জন্য দেবে। তো একটু মজা করলাম যে আমাকে দিচ্ছ না, 3000 টাকায় কী হবে, তো একটু মজা করলাম। তো আমার জিনিসগুলো আমি অনলাইনে সব ক্রেডিট কার্ডে পেমেন্ট করে দিয়েছি, তো এখনও শপিংগুলো এসে পৌঁছায়নি, আসলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এইগুলো আফিফেল কিনে আসি, আর আমি 2 মাস থেকে আইফোনটা বানাইনি, কারণ একবার আমার আইফোনটা অনেক পাতলা করে দিয়েছে, আর আমি পাতলা আইফোন একদমই পছন্দ করি না, শুধু যেমন আছে তেমন থাকবে, তো সাইডটা সেফ হবে এটা পছন্দ করি। তো সেই কারণে আমি 2 মাস কোনো আইফোন বানাইনি, তো আজকে আইফোন বানাবো আর শপিং করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বাজার যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, তো পাপার সঙ্গে স্কুটি করে যাচ্ছে, আফিফ আছে সামনে, আফিফকে ফ্ল্যাটে রেখে দেবো, ও পাপার সঙ্গে টিউশন যাবে আর আমি বাজার দিয়ে যাব। তো ছপো করে নেমে টোটো করে নিলাম, টোটো করে আমি এখন যাচ্ছি এম বাজারে, এম বাজার, স্টাইল বাজার, যেটাই হোক কসমো হোক যে কোনো একটা বাজারেই যাবো আর আইফোনটা বানিয়ে আসবো। তো সব কিছু ঘুরে ফিরে এসে আমার জামা কাপড় একটাও চয়েস হলো না, আমার কিচ্ছু ভালো লাগে না, কেন জানি না, রামপুরহাটের জিনিসই আমার চোখে ধরে না। তো আমার বাবুর জন্য কাপড় নিতে চলে আসলাম, তো বাবুর জন্য বেশি কিছু নেই নি, কারণ প্রচুর জামা কাপড়, মনে হচ্ছে যে এইসব জামাগুলো কবে ছেঁড়বে। তো ঈদ বলে কথা, বা ঈদে কিছু না নিলে হয়, সেই কারণে কিছু টুকিটাকি নিচ্ছে, এছাড়া আমার নেওয়ার কোনো ইচ্ছে নেই। আর আমারও কিছু নেওয়ার ইচ্ছে নেই, কারণ কি বলে প্রচুর জামা কাপড় হয়ে গেছে, মনে হচ্ছিলাম
গিয়েছিলাম 5টার সময়, এখন বাজে 8:30। তো আফিফকে টিউশন থেকে সঙ্গে করে নিয়ে আসলাম। তো তাড়াতাড়ি করে কিছু সেরকম পছন্দ করতে পারলাম না, তো আফিফের জন্য এইগুলো নিয়ে আসলাম। ওই ব্ল্যাক শার্টটা বার করতো আলমারি থেকে। তো এই দেখো একটা প্যান্ট, ওই প্যান্টগুলো কমে গেছে তাই প্যান্ট নিলাম। এই প্যান্টগুলো একবার স্টাইল বাজার 300 টাকা করে কিনেছিলাম, যেন জান ছিঁড়ে গেছিলো। যে বাড়িতে পরা প্যান্ট 300 টাকা, এখন এগুলো 135-125 এরকম নিল। আর একটা ইয়েলো, আর এইটা একটা প্যান্ট, এটার সঙ্গে একটা টি শার্ট। একটু সাইজগুলো বড় নিলাম বুঝছো, ছোটো নিলে একদম গায়ের মাপের হচ্ছে, ওইগুলো তুলে রাখা যাবে না, তাই একটু বড় নিলাম, যে একটু বড় হলে ভালো। আর একটা ব্ল্যাক শার্ট, আর প্যান্টটা ফুল প্যান্ট আমি সেরকম আজকে পেলাম না, কটনের নিতে চাইছি কিন্তু বাজারে কটনের পাচ্ছি না, তো কলকাতা থেকে কটনের প্যান্টটা আনতে হবে। তো এইগুলো আপাতত আপনাদের শপিং, হ্যাঁ আমার অনলাইন থেকে আসবে তখন দেখাবো। তো দেখি ভিডিওটা কন্টিনিউ রাখতে পারছি না, এডিট করে দেবো কত বড় হচ্ছে, তারপর কন্টিনিউ রাখবো। চলো ভিডিওটা দেখতে থাকো সামনে। আফিফকে ভাত খাইয়ে দিলাম, তারপরে ওকে পড়তে বসালাম। তো কোনো সময় তো ভালোভাবে পড়ে না, শুধু হাতে গান নিয়ে পড়বে সারা দিন, গান নিয়ে ঢুঁই 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 করে গলি ফুলি করবে। তো আজকে ভিডিওটা আমি আর কন্টিনিউ রাখছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর যারা নিউ ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা টং করে বাজিয়ে দেবে, যাতে আমার দেওয়ার ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর তোমরা আরেকটু আমাকে সাপোর্ট করো।